পড়াশোনার জন্য মায়ের বকা খেয়ে আত্মঘাতী হলেন একাদশ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পিঁপড়াগাছি এলাকায়। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই কিশোরী। মৃত কিশোরীর নাম সৌমিলি ঘোষ। জানা যায় পড়াশোনার জন্য মৃতার মা বকুনি দিয়েছিলেন মেয়েকে, সেই কারণেই নিজের ঘরে ঢুকে আত্মহত্যা করে সে। এরপর পরিবারের লোকজন উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সৌমিলিকে। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।